রমজান মিললো, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিললো জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাহলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত, মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়া দিবেন। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়া দিবেন। রোজার সব তো দিব দিব, জান্নাত তো দিব, রমজান মনে আসছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানে নামাজ কি করব না? পাক্কা ওয়াদা। একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পোলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফেলাবে না। গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পোলসেরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পোলসেরাতের উপরে দাঁড় করাবে, যদি দুরুদ পড়া থাকে তারপরে দুরুদ তাকে আস্তে আস্তে পার করাবে, আস্তে আস্তে পার করাবে। এই জন্য মনে উঠলো বলতেছি, রমজানে কিন্তু একে একে একবার পড়লে, 100 বার পড়লে 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ পড়ব। কে কে ওয়াদা করতে পারে দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 1 হাজার 100 1 হাজার 70 হাজার হবে। 1 মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষ দুরুদ হবে, 21 লক্ষ দুরুদ। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরুদ আমাকে মাথায় উঠায়া পোলসেরাত পার করায়। আরেকটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো, এই জন্য বলতেছি, আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর, নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে, এই মাদ্রাসায়ও খাদেম আছে, খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজখানা মক্তবের বিশেষ করে, আর তো বাচ্চা না। এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু কি, পড়ার সময় গরু ডাকতো। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা বুঝেন, সরল ছিল, সরল সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেপলে কিন্তু খবর আছে, ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা, তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল, একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু এত দেরি করলি কেন? বা সরল সহজ তো লেগে গেছে মাথায়, খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে, চাকরি করব না কেন, বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দাও। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকে গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে আইলাম,
তো মমতা ম্যাম সব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আয়সা মমতা ম্যাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞেস করছে কে গা হুজুর আসছি কি জন্য চাকরি করব তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবা না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কেমন হয়ে গেছে আমি পুলসেরাতের পাশে গিয়ে দাঁড়ায় আছি পুলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি তোরা একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হৈহুল্লার করতে করতে আসতেছে ওরা পুলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়া যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করা নিয়া পার করা দিছে ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান শাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বিন শাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েক এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করব তো জীবনে যখন আমল না আসবে দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনি কোনোদিন তাকাবে না কে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহও তাকাবে না আল্লাহর রসুলও তাকাবে না এই জন্য এক হাদিসের শব্দ আছে আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি আল্লাহর রাসূল নিজে বলতেছেন একটা সময় আসবে তোমরা আমার ধার ধারবে না তো আমিও তোমাদের ধার ধারব না ধার ধারা বোঝেন অর্থাৎ তোমরা আমার খেয়াল রাখবে না আমিও তোমাদের খেয়াল রাখব না আবার শুধু রাসূল বলতেছেন না আল্লাহ বলতেছেন আরেক হাদিসের শেষ অংশ আমি বলতেছি আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আওদিয়াতিন আনতামুতু যেইখানে মনে চায় ওইখানে যায় মর ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা আল্লাহ তোমাদের খবরই রাখবে না আজকে অবস্থা এরকম আজকে অবস্থা এরকমই কিন্তু এই জন্য বলতেছিলাম যে যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলো আমার প্রয়োজন মনে করে যখন শুনব আমাদের সবার প্রয়োজন কিন্তু জীবনটা কিন্তু ছোট 60-70 বছর যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে এটাই চির সত্য চাই আল্লাহকে মানলেও যেতে হবে না মানলেও যেতে হবে এক দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে দ্বিতীয় কোনো গেট নাই মৌতের গেট দিয়ে ঢুকতে হবে আর এই গেটটা আল্লাহর বানানো আর কারো না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে গেটটা আমি বানায় রাখছি তুমি মানলেও এই গেট দিয়া ঢুকবে না মানলেও এই গেট দিয়া ঢুকবে কথা এখনো শুরু হয় নাই তারপরও বুঝাইতে চাইতেছি না মানলেও কিছু আসে যায় না সিগনেচার দিয়া আসছি আমরা সবাই সিগনেচার সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনি ভাবছেন আমি আর আপনিই বেশি চালাক আল্লাহ বুঝি কাচ্চা ঠিক না আল্লাহ কাচ্চা কাম করেন নাই সিগনেচার নিয়া পাঠাইছেন আলাস্তু বিরাব্বিকুম কালু বালা
এটা সিগনেচার ছিল, সিগনেচার আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি। আপনি যদি বলেন সিগনেচার দিয়ে আসলে কি হবে, সিগনেচার তো নকলও হইতে পারে, আল্লাহ বলে বায়োমেট্রিক করে পাঠাইছি। বায়োমেট্রিক, বায়োমেট্রিক চিনেন? চিনেন বায়োমেট্রিক কি? ফিঙ্গার, আইডি কার্ড বানাইতে যে বায়োমেট্রিক দিছেন না, আল্লাহ বলে তোমার বায়োমেট্রিক নিয়া তারপরে তোমাকে পাঠাইছি। এই জন্যই তো কোরআন বলে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায়। না মানলেও কোনো অসুবিধা নেই, আল্লাহর কোনো অসুবিধা নেই, আর মানলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, এখানে তো একজনও নাই। এখানে 90% মানুষের মোবাইলের ভিতরে নেটের সংযোগ আছে, আছে না? যুবকদের সবচেয়ে বেশি আছে, ঠিক না? রাগ হয়ে যাবেন, একজনও নাই এখানে যাদের নেটের সংযোগ আছে। আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছে, এরকম লোক কয়জন হবে এখানে? 99 নামের অর্থ দেখছে আলেম ওলামা ছাড়া। কি যুবক, সারা রাত্রেই তো নেটের ভিতরে দৌড়াও, তাই না? কত কিছুই তো দেখো, আজ পর্যন্ত তো একবার 99 নামের অর্থ দেখলা না। তুমি আল্লাহ চিনবা তো, চিনবা করছি তুমি তো আল্লাহ চিনবা না? আল্লাহ তো 99 নাম দিয়ে পরিচয় দিছিলেন যে আমি কে, আমাকে চিনো, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতিফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলীলুল করীমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হাক্কুল ওয়াকীলুল কবিয়্যুল মতীনুল ওয়ালিয়্যুল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله الله 99 পদের মানলেও কিছু আসবে যাবে না, বাড়বে না, না মানলেও কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্যই তো আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না, আল্লাহ চিনি না, রসুলও চিনি না। খামাখা বলি, মুখে মুখে মোহাব্বত করি, এইখানে যত দাঁড়ানো আছে আর বসা আছে এক যুবক আমাকে বলতে পারবে না। সবাই বলে আমরা রসুলকে মোহাব্বত করি, ঠিক না? না করি না? করি তো। আরে আসতে বলেন কেন, করেন সবাই? কে কে করেন দেখি, হাত উঠান তো। রসুলকে মহব্বত করি বটে, কিন্তু এখানে এক ছনো যুবক নাই। এই বয়স পর্যন্ত যতবার চুল কাটছে, একদিন যা সেলুনে বলছে আজকের চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটাবে, একজন থাকলে হাত উঠাবে। এটা মাদ্রাসা, মাদ্রাসা না, মাদ্রাসা না, মাদ্রাস আলেম ওলামা না, আলেম ওলামা ছাড়া। কয়জন যুবক আছে এই জীবনে একবার যে সেলুনে বলছে আমার চুলটা, আমার চুলটা, যেই কয়জন উঠছি এই জনসমুদ্রের সামনে, এই হাত হাত না, আটার ভিতরে লবণও না, এই বয়সে আমি একবার যে বলছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটে দাও,
কেন কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি বলবো যে একদিন হলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি আমারে কি দিবেন দেন না কি যুবক রাগ হয়ে গেল তোমার বিবেক এটা বলে না যুক্তিসঙ্গত বললাম না অযুক্তিসঙ্গত একবারও যদি আমি চুল কাটতাম এতটুক বয়সে যতবার কাটছি তাহলে কিয়ামতের দিন দেখা হইলে মুস্কি হাসি দিয়া বলতে পারতাম একবার হইলেও তো কাটছি কি দিবেন দেন না আর আল্লাহর রাসূলের অল্প তো অল্প হইতো না অনেকের অল্প অল্প না সমগ্র সৃষ্টিকে যা দিছেন সব কিছু এককভাবে এর চেয়েও না জানি কয়েক কোটি গুণ বেশি আমাদের নবীজিকে দিয়া আল্লাহ বলছে অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা আপনাকেও যেটা দিছি এটা অনেক অল্প দিছি সমগ্র সৃষ্টিকে যা দিছেন সবগুলা দেওয়ার পরও কয়েক কোটি গুণ আমার মনে হয় বেশি দিছেন তারপরও আল্লাহ বলতেছে অল্প তাহলে বোঝা গেল আল্লাহর অল্প অল্প না আজকে তো আল্লাহও চিনি না রসুলও চিনি না এই জন্যই বলতেছিলাম আবার পিছিয়ে যেতেছি কিন্তু ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কোনো আওয়াজ হবে না চুপচাপ প্রয়োজন মনে করা যে এই কথাগুলো আমার প্রয়োজন যখন শুনব তখন দিলে কাঁদবে আর দিলে যখন কাঁদবে তখন আমল হবে আর আমল যখন হবে তো যুবক আকর্ষণের পাত্র দেখাবো কেমন আকর্ষণের পাত্র যুবক জমিনে হাঁটবে উপর থেকে আল্লাহ দেখবে ফেরেশতাদেরকে ডাকবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি তোমাদের উপরে ফেরেশতা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব কেমন আকর্ষণের পাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত আমল না আসবে তুমি আর আমিও আকর্ষণের পাত্র হব না কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে দুনিয়াওয়ালাদের কাছে না দুনিয়াওয়ালার আকর্ষণের পাত্র হইলি কি আর না হইলি কি কত প্রেমিকই তো এই পর্যন্ত পাওয়া গেল প্রেমিকাকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে আছে বাংলাদেশে কাহিনী আছে না নাই পাওয়া যাবে কুমিল্লায় না পাওয়া যাবে না দেবিদ্বারে পাওয়া যাবে দুই একটা হায় হায় এটাই তো সত্য কত প্রেমিকা ও তো প্রেমিককে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো আবার কত প্রেমিক ও তো প্রেমিকাকে হায় হায় আত্মহত্যা বইলা আত্মহত্যা বইলা ফাঁসিকে আত্মহত্যা বইলা দুনিয়ার থেকে চালায় দিল ঠিক না ফাঁসি দিয়া মারছে আর বসে এটা আত্মহত্যা করে চালায় দিচ্ছে ঠিক না আমার দুনিয়া নিয়ে আলোচনা না আমার আলোচনা নিয়ে আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে আর কিছু আখেরাত নিয়ে আলোচনা আল্লাহর কাছে ওই পর্যন্ত যুবক না তুমি না না নারী না পুরুষ কেউ আকর্ষণের পাত্র হবে না যতক্ষণ পর্যন্ত আমল না হবে আর আমল ওই সময় হবে যে সময় দিনের কথা দিলে কাঁদবে এই জন্য ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করে শুনবো তো ওয়াদা তাহলে কিন্তু কথা শুরু করতে পারি কথা এখনো শুরু হয় নাই সবাই তাইলে যদি জায়গা থাকে একটু বসা পড়ি একটু চাইপা চাইপা বসি যাতে যারা দাঁড়ায় আছে তাদের জায়গা হয়ে যায় যারা আসবে তাদেরও জায়গা হয়ে যায় তো কথা শুরু করতে চললাম কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে
বিশেষ করে এই উম্মতকে, যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। আল্লাহ এই উম্মতকে অনেক অনেক ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না। এই জন্য আগে একটা কথা বলে নিতেছি, ভালোবাসার পাত্রের কিন্তু ফুলও, ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয়, পাথর। বুঝাইতে কি পারলাম? ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয়, ফুলের টোকা বুঝেন, ফুলের টোকা দিলেও কি মনে হয়, কি মনে হয়, মনে থাকবো তো এটা? তাহলে আগের কথা আমার বুঝে আসবে, তাহলে বুঝে আসবে না, এটা মনে রাখতে হবে, বারবার আমি কিন্তু পিছে আসবো। ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয়, এটা কি মনে হয়? আর অপরিচিত মানুষ পাথর দিলেও কিছু মনে হয়। আল্লাহ কিন্তু এই উম্মতকে ভালোবাসে, শুধু আল্লাহ না, আল্লাহ রসুলও ভালোবাসে, দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই। কত ভালোবাসা আমাদেরকে বাসে, আমি মিলাই দিব, মিলাইতে চেষ্টা করব, আমাদের ফুলের টোকা যেন আল্লাহ আল্লাহর রসুলের কাছে পাথর না। যদি পাথর লাইগা বসলো, তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উড়া যাবে। এই জন্য দুনিয়ায় প্রচলন আছে, মা বাবার কাছে সবচেয়ে আপন জনকে সন্তান, ঠিক না? সন্তানকেই তো দুনিয়াতে ত্যাজ্য করে, ঠিক না? আর কাউকে করে? আর কাউকে করে? মা বাবার সবচেয়ে, মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপন জনকে, কার জন্য তার জীবন, দুইজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়, ঠিক না? ওই সন্তানকেও তো ত্যাজ্য করে না, করে না? এটাই তো প্রচলন, মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি, দেবীদার আলাদা, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি। সুর টুর কিন্তু আমার কথায় হবে না, এটা তো জানেনি, ঠিক না? এরকমই কথা হবে, সুর হবে না, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার, কয়বার? আমাদের উপরে লাগাইছেন তিনবার, কয়বার? তিনবার কুদরতি হাত লাগাইছেন, একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন, নাইলে বিদ্ঘুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, যে আল্লাহ রূপ দেখা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেখি, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কেউ কাউকে দেন নাই, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, রূপ পুরা ভাণ্ড যেন ঠাইলা দিয়েছেন মানুষের উপরে, মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। যদি সুন্দরী বানাইতেন, প্রবাদ বাক্য শুধু এটা, যাকে না দেখছি সে বড় সুন্দরী, পড়ি দেখি নাই তো এই জন্য বলি খুব সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড়, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পরি তো দেখি না এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না এই জন্য বলি সুন্দর, দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? যদি মানুষ সুন্দর না হইতো, তাহলে মিশরের কথা সত্য হইতো মহিলাদের, মিশরের মহিলারা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে,
আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না মানুষই এত সুন্দর কেননা মানুষ কুদরতি হাতের তৈরি কি আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে বাছাই বোঝেন আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে আপনি আর আমি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদি হয়ে আসি নাই আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কোটিকে আল্লাহ বাছাই করছেন তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম তুমি বাছাইকৃত ভালোবাসেন দেখে দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন দ্বিতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইয়া দিছেন লেবেল কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত বানাই নাই লেবেল আমাদের গায়ে লাগানো আছে তিনবার কুদরতি হাত আমাদের গায়ে আল্লাহর কুদরতি হাত লাগছেন কেননা আমরা ভালোবাসার ফল কি ভালোবাসা এই জন্য তিন তিনবার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন তিন তিনবার শুধু আমরা ভালোবাসার পাত্র এই জন্য সামনে আরেকটু দেখাইতেছি আমরা আল্লাহর ভালোবাসার পাত্র এই জন্য আল্লাহ আমাদের বয়সও কম দিয়েছেন আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি 900,000 দিল আর আমাদেরকে 60-70 দিল আল্লাহ বলে তোমরা কি জানো না ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না মনে হয় বুঝাইতে পারবে ভালোবাসার পাত্রকে বেশি খাটানো পরিশ্রম করানো হয় না 60-70 বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয় 1,000 দিলে 1,000 বছর খাটতে হইতো তোমাদেরকে 60-70 বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয় কম আবার মনে হয় ভালোবাসতে শুরু করছেন 60-70 দেওয়ার পরেও মনে হয় ভাবতে শুরু করছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটাও কি বেশি হয়ে গেছে তারপরে আয়শা ভালোবাসেন এই জন্য 60-70-এর থেকেই প্রথম 15 বৎসর মাফ করে দিছে রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর মাফ না হিসাব কিতাব নেবে দিবে না দিবে হুম 15 বৎসর মাফ করে দিছেন বাকি রইল কতটুকু আল্লাহর কাছে মনে একটু বেশি হয়ে গেছে একটু বেশি আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিছেন রুফিয়াল কালাম নাইম হাত্তা ইস্তাইকিন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না মাফ কি মাফ মাফ হয়ে গেল কতটুকু কল্পনা হ্যাঁ তো আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি শুনো ভালোবাসার পাত্রকে কোনোদিন দেয়া কোনোদিন চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝে কি ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না আরেকটা বাংলা জানি আছে আর কি ভুলা যাই বারবার নজরদারিতে রাখা হয় না নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না আমি তোমাদেরকে ভালোবাসি নজরদারিতে রাখা হয় না এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াফু আন কাতির তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দিই তোমাদের নজরদারিতে রাখি নজরদারিতে ইয়াফু আন কোরআন পড়তেছি তো কি বলে হাফেজরা কোরআন তো ইয়াফু আন কাসির তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেই কেননা ভালোবাসার পাত্র
তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না অনেকগুলো এমনি মাফ করা দেই অনেকগুলো এমনি মাফ করা দেই অনেকগুলো এমনি মাফ করা দেই তারপরও যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি এই জন্যই তো মুসাবা করলো মাফ করা দেই করেন না করেন মসজিদের দিকে হাঁটলো মাফ করা দেই শত কাজ আছে ওগুলা করতে দেরি মাফ করতে দেরি করি না এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি করি এগুলো সব ভালোবাসার বিকাশ যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কতটুকু ভালোবাসেন এটা তো আমি অল্প কয়েকটা দেখাইলাম কারণ আমাকে দুটোটাই দেখাইতে হবে আল্লাহ কতটুকু ভালোবাসেন আল্লাহর রাসূল কতটুকু ভালোবাসেন আমি এখন এক শব্দে চলে আসি আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো আমি তো দুই চারটা দেখাইলাম এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে এই উম্মতকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি কতটুকু শুনবে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো যতটুকু হবে আমি এর চেয়ে সত্তর গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো তার চেয়েও সত্তর গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি চব্বিশ ঘন্টা অক্সিজেন খাননি যদি ভালো না বাসতেন কসম যদি ভালো না বাসতেন চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কার ঠিক না নেই কোনটা পিউর নেই কোনটা ছাড়ি কোনটা বিষাক্ত ঠিক না নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু নিলাম আর ছাড়লাম আবার নিলাম কতটুকু দূরত্ব কয় মিনিট কয় সেকেন্ড এখানে নাই তো এরকম শিক্ষিত মাথা নষ্ট নাকি নাই তো ন্যানো সেকেন্ড ওকে ন্যানো সেকেন্ড বুঝেন এই যে ছাড়লেন দূষিত নিলেন পিউর ছাড়লেন দূষিত ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর আপনাকে কেনে ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছে রিজিক থাকলে আবার আবো আসবো হয়তো কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবীর দ্বারা আর কোনোদিন নাও আসা হতে পারে এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি পায়ে হাত রেখা এক সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে নিলাম পিউর ছাড়লাম দূষিত আবার টানলাম পিউর এক সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিউর তোমাকে যদি ভালো না বাসত তাহলে এক শ্বাস তোমাকে নিতে দিতেন যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন যে প্রস্তুতির একমাত্র মাস রমজানুল মুবারক প্রতিদিন ইফতারির সময় জান্নাত লেখা লেওয়া যাবে প্রতিদিন ইফতারির সময় জান্নাত নিজের নামে লেখা লেওয়া যাবে যদি আপনি বলেন যে না আমি ঘরে ইফতার করব না আমার ইফতারিটা প্লেটে দে আর আমি রাস্তায় বাহির হয়ে দেখি এই আজানের সময় কে বাড়ির দিকে দৌড়াইতেছে ইফতার করার জন্য আমি ওরে আমার বাড়ির সামনে থামামো আর আমার প্লেটের থেকে একটু একটু খাওয়ায় ইফতারি করায় তারপরে বলবো বাড়িতে যে প্যাক বেড়া খা আমারটা প্লেটে দে
কারণ আমার আজকে জান্নাত লেখা লওয়া দরকার। সহানুভূতি দেখান গরিবদের উপরে, আপনাদের সিলেটও আছে, সহানুভূতি দেখান। রোজা রাখে না, অধিকাংশ সিএনজি চালক রোজা রাখে না, 99% ব্যান চালক রোজা রাখে না, রিক্সা চালক রোজা রাখে না, দিন মজদুর রোজা রাখে না। অথচ ওর জন্য কিচ্ছু ছিল না, শুধু আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম, ইমান মার পেটে দিছিলেন, শুধু রোজার নামাজ ছিল আর জান্নাতে মরার পরে ঢুকা ছিল, আর কিচ্ছু ছিল না। অধিকাংশ আমাদের দিন মজদুররা রোজা রাখে না। সহানুভূতি দেখান, ওরে ডাইকা বলেন কয় টাকা কামাস, 30,000, আমি 30 দিতে পারবো না, একটু কম দিব, তুই এই মাস বৎসর আল্লাহ আল্লাহ কর, সিএনজি চালাইস না, আমি মাসের শেষে আমি দিয়া দিব তোকে যতটুকু পারি। দায়িত্ব নেন। ও সিলেটের মানুষ রাখবেন না, খোদা না করুক, খোদা না করুক, আপনাদের বেশিরভাগ বাংলোর ভিতরে তো জিন থাকে, মানুষও থাকে না। জিন বোঝেন, বাংলো বোঝেন? এই যে লন্ডনি বাড়িগুলোতে কে থাকে? জিন্নাতই তো থাকে, ঠিক না? হ্যাঁ, কেন বানায় রেখে দিছেন? ক্রেডিট কি বললে হবে মারার পরে, যে সিলেটে বাংলো বানায় রেখে আসছি, যাও ফেরেশতা ওটার ভিতরে বাস করো, আমারে ছেড়ে দাও। গরিবদের পিছে খরচ করেন। তো যেটা আমি লটারির প্যাকেজ বলছিলাম, যে প্রস্তুতির একমাত্র মাস রমজানুল মুবারক, ফুল প্যাকেজ লটারি, ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ বুঝেন? আখেরাতের যা চাবেন সব এটার ভিতরে এই প্যাকেজে রাখা আছে। কোনটা রাখা নেই আমাকে দেখান। গুনাহ মাফ, এবাদত বন্দিগি, 83 বৎসরের তো পাইতেছেন আপনি, এক এক তসবিহাত রমজানে 1,000 গুণ বাড়ায় দেওয়া হয়, 100 বার পড়লে 1,00,000, 1,000 বার পড়লে কত লাখ? 10,00,000। 1,000 বার সুবহানাল্লাহ পড়তে বেশিক্ষণ লাগে না, আলহামদুলিল্লাহ পড়তে বেশিক্ষণ লাগে না। যুবকদেরকে বিশেষ করে পায়ে হাত দিয়া বলতেছি, রমজান মাসটাকে ফুল প্যাকেজ হিসাবে নাও। 11 মাস কি করো এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমাদেরকে 1 মাস পায়ে হাত দিয়া বলবো, 1 মাস করো, 1 মাস এটাকে প্যাকেজ হিসাবে গ্রহণ করো, যে প্যাকেজ ফুল প্যাকেজ, আখেরাত করার প্যাকেজ কি গ্রহণ করব তো, সহানুভূতি দেখাবেন তো? হ্যাঁ, প্রত্যেক বাড়িওয়ালার সামনের বাড়িওয়ালার সাথে সহানুভূতি দেখান। গ্রামের কয়টা পরিবার আগে লিস্টি করেন, একজন আরেকজনকে উদ্বুদ্ধ করেন, আমার ইফতারি তুমি পাকাও, তোমারটা আমি পাকাবো, জান্নাত তোমারও লেখা হবে আমারও লেখা হবে, হালাল রিজিক দিয়ে আমারও ইফতারি হবে তোমারও হবে, আর কি চান? ফুল প্যাকেজ, সাথে সাথে প্রথমেই বলছি সম্মিলিত মেহান্নতের মাধ্যমে, কমসে কম সন্তানদেরকে, নিজেরও দিনদার হই, শুধু তাবিজ দিয়া দিনদার হবে না। সিলেটের মানুষ রাগ হয়ে যান না, আমরা দেখি তো আসলেই বনের মাথাটা একটু আতায় দেন, শুধু মাথা আতাইলে দিনদার হবে না, হুজুর আসতেছে, শুধু মাথা আতায় দিলে দিনদার হবে না, শুধু দোয়া করলে দিনদার হবে না, মা বাবা দিনদার হবে,
গাছ যেটাই লাগাবেন, আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না, বইলা দেখি মক্কা শরীফের মাটি নিয়ে আসার সুযোগ এখন আছে। মক্কার মাটি নিয়ে আসলেন আর জমজমের পানি দিয়ে সেচন করলেন। জমজম অ্যাভেলেবেল বাংলাদেশে এখন পাওয়া যায়, একটু দাম বেশি, অ্যাভেলেবেল আমাদের ঢাকাতে পাওয়া যায়, দাম একটু বেশি। জমজমের পানি দিয়ে সেচন করলেন আর তেঁতুল গাছ লাগাইলেন, আর ভাবলেন যে মক্কার মাটি জমজমের পানি সেচন আঙ্গুর না হইয়া যায় কই, ঠিক না? হবে না, কি আঙ্গুর হবে? তেঁতুলই হবে, কিন্তু হইতে পারে মক্কার মাটি জমজমের পানির বরকতে আমাদেরটা টক বেশি, এটা একটু টক কম হবে। আকৃতি আমাদেরটা ছোট, এটা একটু বড় হবে, এতটুকু হবে, এছাড়া কিচ্ছু হবে না, হবে তেঁতুল। সত্য এটাই, মা বাবা যখন আলী আর ফাতেমা হয় তো সন্তান হাসান হুসাইন হয়, মা বাবা যখন ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয়, জিলানি। মা যেরকম বাবা যেরকম, সন্তান ওরকমই হয়। দেখেন না ঘরে যেই ঘরে নামাজের পরিবেশ আছে ল্যাংটা ছেলেও ল্যাংটা অবস্থায় সেজদা করে, ঠিক না? হাদিসে আছে, হাদিসে ইমামও হয়ে গেছে ল্যাংটা, ও কোরআন বেশি জানতো। আল্লাহ রসুল বলছে যে কোরআন বেশি জানে তাকে ইমাম বানায়, তো ও কোরআন বেশি জানতো। দারিদ্রতার যুগ ছিল, রুকুতে গে সেজদায় গেলে পিছে দিয়া সদরঘাট পুরা দেখা যেত, মহিলারাও নামাজে শরীক হইতো, তো নামাজ সালাম ফিরায় মহিলারা বলতেছিল গত্তু ইস্তাকারিকুম, আরে কারে ইমাম বানাইছো, সেজদায় গেলে তো পুরা সদরঘাট দেখা যায়, এটা ডাকো না। তো সবাই চান্দা করে একটা পোশাক কিনা দিছে, তো এই ছোট সাহাবি বলতেছে যে জীবনে ঈদ বহুত গেছে কিন্তু নতুন কাপড় যেদিন পাইছি এরকম খুশি কোনোদিন হয় নাই, এটাই আমার জীবনে প্রথম খুশির ঈদ ছিল। তো ঘরের পরিবার যদি দিনদার হয় তো ল্যাংটা ছেলেরাও রুকু সেজদা করে, আর ওই ঘরকে নিয়ে আল্লাহ গৌরব করে, গৌরব ফেরেশতাদেরকে দেখায় দেখ করে কি এই বাচ্চা, এই জন্য আসেন। রমজানটাকে ফুল প্যাকেজ মনে করি, সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে আখেরাতের সমস্যার সমাধান করি, মনে করি সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে আখেরাতের সমস্যার সমাধান করি। কবে মৌত চলে আসবে কেউ জানি না, বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না। আমার পরেও নাম দেখতেছি বড় বড় বক্তারা আসবে, আপনাদেরকে মন মতো বুঝাবে, কিন্তু আমি যতটুকু চেষ্টা করলাম বুঝানোর জন্য, এই জন্য আসেন। আজকে রাত্রের থেকেই দুনিয়ায় রমজানের হতে পারে রহমত দিয়া রহমতের চাদর দিয়া টাইকা দিবে। আজকে যদি সৌদি আরব চাঁদ দেখে তো কালকে এদের এখানে রোজা হবে, পরশু দিন আমাদের এখানে হবে, মিডল ইস্টে আজকে রাত্রি তারাবি হওয়ার চান্স, ওইখানে চাঁদ উঠা গেলে রম বরকতের চাদর দিয়ে কিন্তু ঢাকা শুরু হয়ে যাবে, দুনিয়া ঢাকা শুরু হয়ে যাবে। বিদায় এই মুহূর্তে ডুবন্ত সূর্য, এখন কিন্তু সূর্য ধ্বনি দিতে দিতে ডুবতেছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো, হতে পারে শরীফগঞ্জের মানুষ কালকে সূর্য উঠা নাও দেখতে পারে, পারে এরকম প্রমাণ হাজারও আছে দুনিয়াতে। বিদায় চলেন, এই মুহূর্তে তওবা করি আল্লাহর কাছে আর অঙ্গীকার করি যে কমসে কম এলাকাটার নাম শরীফপুর, শরীফগঞ্জ, আমরা এটাকে শরীফ বানাই দেখায় দিব, এটা কি ইউনিয়ন শরীফগঞ্জ, 70
50% সম্পদ মুসলমানের হাতে দিবেন দুনিয়া 70% সম্পদ মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না দুনিয়ার চেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে আল্লাহ পরায় সবচেয়ে বেশি কাপড় কাদেরকে পরায় সবচেয়ে দামি জিনিস কাদেরকে ব্যবহার করায় বলেন মনে হয় আপনারা জানেন না ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আল্লাহ মুসলমানকে ব্যবহার করায় দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে আল্লাহ করায় মুসলমানের চেয়ে উদার দুনিয়ায় কেউ নাই কেউ উদার বোঝেন বলেন তো মেহমানদারির প্রচলন শুধু কাদের ভিতরে আর কারো ভিতরে না ও আপনি পাগল হয়ে গেছেন শুধু রাস্তা একটু লিফট দিছে এটা দেখা ঠিক না ওই যে আমেরিকা ইংল্যান্ড থেকে এসে বলে না কত ভালো আমি রাস্তায় খাড়ায় ছিলাম গাড়ি থামাইয়া আমারে উঠায় নিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসছে এইখানে তো হাত উঠাইলেও কেউ থামে না এটা দেখে আপনি পাগল হয়ে গেছেন ঠিক না আর আপনি ওইটা দেখেন নাই যে হোটেলে বসা স্বামীর বিল স্বামী দিছে স্ত্রীর বিল স্ত্রী দিছে এটা কেন চোখে দেখেন নাই বন্ধুর বিল বন্ধু দিছে বান্ধবীর বিল বান্ধবী দিছে এইখানে তো 14 তারিখে যুবকরা পারে না জানটা পর্যন্ত প্লেটের ভিতরে রাইখা হাতে উঠায়া দিয়া তারপরে ওর কাছ থেকে লেখায় নিতে চায় I.U ঠিক না কি রাগ হয়ে গেল মনে হয় এরা চেহারা এটাই বলতেছে রাগ হয়ে গেছে এরা তো 14 তারিখে চায় যে আমার জানটা দরকার হইলে কলিজাটা প্লেটের ভিতরে বুনা করে ওরে দিমু ও যেন আমারে ওই মুহূর্তে মেসেজে লেখা দেয় I.U ওইখানে তো হোটেলে বসে খায় দুইজনে দুইজনের বিল দেয় খালি একটু গালে গাল লাগায়া ফুল পর্যন্ত কিনা দেয় না খালি গালে গাল লাগায়া বলে ইউ আর মাই হানি বাস শেষ তুই আমার মধু কাহিনী শেষ তো দুনিয়ার সবচেয়ে বেশি আপ্যায়ন মুসলমানদের কাছে আপনি আমাকে তো বুঝাইতে হবে না আমরা তো দেখি আমরা তো যখন যাই তখন তো দেখি ওদের চক্ষু কপালে উঠা যায় চক্ষু কপালে উঠা যায় চক্ষু আমার জীবনের কাহিনী বলতেছি 2008 আমি ফ্রান্স থেকে এক দেশে যেতেছিলাম বাইরোট তো ফজরের নামাজের আগে বাহির হয়েছি ওইখানে হাইওয়েতে রেস্ট এরিয়া আছে রেস্ট এরিয়া খুব সুন্দর গোসল টোসল সব কিছু আছে গাড়ি রেখা ঘুমানো যায় রেস্ট রুমও আছে আমরা ফজরে নামাজ পড়ছি নাস্তার সময় হয়েছে ফজর করেই নাস্তা করব তো যেখানে নামাজ পড়ছি ওইখানেই দস্তরখান বিছাইছি তো গাড়ির ভিতরে প্রচুর খাওয়া মনে হয় নাস্তায় আইটেম হবে ড্রাই আইটেমই 25-30 আইটেম আমরা দস্তরখান বিছাইছি ফ্রান্সিসি একটা ফ্যামিলি এসে গাড়ি থামছে তো এদের সাথে 2-3টা বাচ্চা ছিল বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না কি খাওন দেখলে বাচ্চা তো খাকান না খাক বাচ্চা তো বাচ্চা ঠিক না পুরা গাড়ির দরজা খুলছে মতো বাচ্চা খাওন দেখা সব বাচ্চা হরুর হয়ে চলে আসছে আমরাও বাচ্চা করে খেলনা মনে করে খাওয়ার মধ্যে ছেড়ে দিছি এখন ওই মা বাবা শুধু দেখতেছে আর হাসতেছে যে এটা কি আমাদের দেশে তো এই চিত্র নাই এরা কোথেকে আসছে এরা না বিরক্তি বোধ করে বাচ্চা এটা ধরে তো রাখে ওইটা ধরে আবার রাখে ওইটা ধরে আবার রাখে যেটা ওর মনে চায় ওইটা নিতেছে কারণ আমাদের সাথে পুরো গাড়ির বহর 7টা না 8টা গাড়ি সব খানা দিয়ে ভরা
পিছনে বিরাট বিরাট ক্যাবিনেট আছে খাওয়ার, তা আমরা হাসতেছি আর দেখতেছি। তারা ওয়াশরুম টুম সেরা এসে জিজ্ঞাসা করতেছে যে তোমরা কারা, তোমাদের পরিচয় কি। এই দৃশ্য তো আমাদের এই বয়সে আমরা কোনোদিন আমাদের দেশে আমাদের দেখিও না, আমাদের ছেলের সাথে কেউ করেও না, তোমরা কারা। তো ফ্রান্সিসিতে পরিচয় দিল যে আমরা তো মুসলমান তাবলিগওয়ালা, আমাদের ধর্ম এটাই শিক্ষা দেয়। অনেকক্ষণ এদেরকে কথা হইল, বললো তোমরাও নাস্তা করো, এরাও বসে গেল। তোরা শেষমেশ বললো যে আমরা জীবন যতটুকুই আর বাঁচি না না বাঁচি, আর যতটুকুই বাঁচলাম প্রথম এরকম একটা হাইওয়েতে দৃশ্য দেখলাম। এই দৃশ্য আমাদের জীবনে বিরাট বড় রেখাপাত করলো। ওই মুহূর্তে তো মুসলমান হয় নাই, কিন্তু আমার বিশ্বাস হবে, হয়ে গেছে মনে হয়। 2008-এর কথা তো, এটা তো দুনিয়ার কোনো জাতির ভিতরে নাই। তারপরও আমরা নির্যাতিত কেন? এই জন্যই নির্যাতিত যে আমাদের সামনে যে সমস্যা আছে, যেটা সম্মিলিত সমস্যা, ওটাকে আমরা সমস্যা মনে করি না। এটা সমাধানের দুটা রাস্তা, ওই দুই রাস্তার এক রাস্তার উপরও আমরা নাই। ব্যক্তিগত সমাধানেও নাই, যেটা নারী পুরুষ নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে প্রত্যেক যুবকের দায়িত্ব ছিল যে আমার সমস্যা আমি সমাধান করি। জানিত না কখন মৌত আসবে, এক মিনিটের নাই ভরসা, এটাই তো সত্য। মা বাবা চোখের পানি ঝরাবে বটে, আমাকে কবরে দিয়ে আসবে বটে, কিন্তু দুই দিন পরে আমাকে ভুলা যাবে এটাও বটে। এটাও স্মরণে রাখবে না, দুই দিন পরে ভুলা যাবে। বাকিগুলাকে সামলাইতে যেয়ে আমাকে ভুলা যাবে যে আমি যে কবরে একা পড়ে আছি। বাকি ভাই বোনকে সামলাইতে যেয়ে বলবে, সুস্পষ্ট বলবে, বলে যে একটার জন্য কি সবটিরে মারমু নাকি, একটার জন্য কি সবাই জান দিব নাকি, বলে না না বলে না, মনে হয় বলে না। একটা সন্তান যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মা বাবা বলে আরো তো পাঁচটা আছে, এটিরও তো দেখতে হবে, এদেরও তো ভবিষ্যৎ আছে, একটা নিয়ে কাঁদলে তো হবে না। তো দুই দিন পরে তো সব ভুলা যাবে, এই জন্য কথা কিন্তু শেষ। সমস্যা আমাদের সবার সমমানে সমাধান করতে হবে, দুইভাবে, ব্যক্তিগতভাবেও সমাধান করতে হবে, সম্মিলিতভাবেও সমাধান করতে হবে। এই জন্য একজন পরিবারের মা বাবার উচিত, ইসলাম শিখাইছেন জন্ম লগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত সন্তানকে কি শিখাবে। আমি তো বলি যাকে আল্লাহ পাঁচটা সন্তান দিয়েছেন পাঁচটা, আল্লাহ যদি জিজ্ঞাস করে যে পাঁচ চোদ্দ কত, কত, সত্তর, ঠিক না? আরে যার চারটা দিছে তাকেও যদি আল্লাহ জিজ্ঞেস করে চার চোদ্দ কত, ছাপ্পান্ন। আল্লাহ যদি জিজ্ঞেস করে বালেগ হওয়া পর্যন্ত চোদ্দ বর্ষ, এই সময়টা তুমি সন্তানের কোন কাজে লাগাইছো বলো আর আগে চলো, এই সময়টা। কেন না, বালেগ হওয়ার পরে আর কর্তৃত্ব আমার হাতে নাই, শরীয়ত দেয় নাই, আল্লাহও দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই, কিন্তু বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা কোন কাজে কাটাইছো, চার চোদ্দ ছাপ্পান্ন, আমারও তো একটা চোদ্দ আছে, তো সত্তর হয়ে গেল, আপনি বাঁচবেনই তো ষাট সত্তর, পুরো সময়টার হিসাব হইলো না হইলো না, কোথায় কাজে লাগাইছ। কিন্তু বলেন আমাদের সমাজের কয়জন মা বাবা এটা ভাবে, 200 টাকা বেতন নিয়ে মাদ্রাসায় পড়াইতে চায় না, শুধু 2-2 লাখ টাকা দিয়া আমার মনে হয় সিলেট শহরেও ভর্তির জন্য ভর্তি করানোর জন্য লাইন দিয়া দাঁড়ায় আছে, 2 লক্ষ টাকা শুধু ভর্তি ফি,
আমাদের ঢাকা শহরে আছে গুলশানে অস্ট্রেলিয়ান স্কুল, ভর্তি ফি জানি কত? আমি অনেকদিন আগে শুনছিলাম $1200, টাকা না $12,000 শুধু ভর্তি ফি। আচ্ছা বলেন ওইখানে একটা ছোট বাচ্চা পয়ড়া কি হবে, বেশিতে বেশি প্লেন চালাবে আর কি হবে বলেন? দুনিয়ায় কিছু একটা হবে তো, ঠিক না? কিন্তু কেয়ামতের দিন তো সুপারিশ করে আপনাকে নিয়ে যেতে পারবে না, পারবে? হ্যাঁ, কিন্তু হাফেজ হলে তো 10 জনকে নিয়ে যাবে, পরিবারের কয়জনকে? 10 জনকে নিয়ে যাবে, এটা গ্যারান্টি যুক্ত। আলেম হইলে তো 400 জনকে নিয়ে যাবে, 400 জন পরিবারের 400 জনকে নিয়ে যাবে। সত্য কাহিনী অ্যাড্রেস নিয়ে জানতে পারেন, আমাদের ঢাকা উত্তরায় আছে। ছেলে যাবে ইংল্যান্ডে পড়তে, তো বাবা বলতেছে তুই তো যাবি 2-4 বছর পরে আসবি, কবে আসিস না না আসিস, দাদার কবরটা একটু জায়ারত করে যা। তো ছেলের মুখ দিয়ে আল্লাহ বাইর করে দিছে, আব্বা আমি তো ইংল্যান্ড পড়তে যাইতেছি, এই পর্যন্ত তো তুমি শিখাইছো, কিন্তু দাদার কবরে যে কি বলবো কি পড়বো এটা তো আমিই জানি না। তো বাপের দিলের ভিতরে খুব দাগ লাগছে, সাথে সাথে কাগজ ছিঁড়ছে, পাসপোর্ট ছিঁড়ছে, বলছে তোর ইংল্যান্ড যেতে হবে না, তুই আগে শিখালো তারপরে যাবে। তুই তো আমার কবরের সামনে দাঁড়াবো বলবি কি পড়বো আমি তো জানি না, বাবা তো এটা শিখায় নাই আমাকে, বাবা তো আমাকে ইংল্যান্ডে শিক্ষিত করছে, ইংল্যান্ডের শিক্ষার ভিতরে তো এটা নাই। আমাদের উচিত কবর সবার সামনে সম্মিলিতভাবে উত্তোলন হইতে হবে, সমাধান হইতে হবে। প্রত্যেক মা বাবার উচিত শুধু দুনিয়ার অনিশ্চিত, কোনো নিশ্চিত না, গ্রান্টি যুক্ত না, গ্রান্টি ছাড়া ভবিষ্যতের জন্য যদি এত মাথার ঘাম পায়ে ফেলতে পারেন, প্রবাদ জীবন গ্রহণ করতে পারি, সব কিছু বিলীন করতে পারি ছেলের অনিশ্চিত ভবিষ্যতের জন্য, গ্রান্টিহীন ভবিষ্যতের জন্য, সারা দিন যদি মুখে বলতে বলতে ফেনা উঠাইতে পারি যে আমার ছেলের ভবিষ্যতের জন্য করা যাইতেছি, অথচ এই ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। হ্যাঁ রাগ হবেন না, কিন্তু সিলেটের মানুষ রাগ হবেন না, বহু অট্টালিকা আছে, কেয়ারটেকার ফুর্তি করা থাকে, মোজ করা থাকে। কেয়ারটেকার চিনেন না? নাই? নাই? আছে? ওনার থাকার কেউ এখানে নাই, এই জন্য কে থাকে? ফুর্তিতে থাকে, ফুর্তিতে। ও সুইমিং পুলে গোসল করে, টপ বাতে গোসল করে, টপ বাত আছে না লাগানো? কামরা গুলাতে ও মজা করে থাকে, অথচ ওনার থাকার লোক নাই, কে থাকবে? না নাই এরকম, একটু বোঝেন না? সামান্য অনিশ্চিত ভবিষ্যৎ যেটার কোনো নিশ্চয়তা নাই, ওটার জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে পারেন, তাইলে আখেরাত করার জন্য কেন পারবেন না? মা বাবার তো উচিত ছিল কমসে কম 14 বছর যে বেটা তোকে স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, অক্সফোর্ডে পাঠাবো, ইংল্যান্ডে পাঠাবো, কিন্তু 14 বছর যেদিন পুরা হবে ওদিন পাঠাবো, 14 বছর পর্যন্ত আমার কামাই, এটা আমি আমার জন্য ব্যবহার করব। তোকে 14 বছর যেইখানে লাগাইলে আমার অ্যাকাউন্টে আসবে, দরকার হলে ছিকল দিয়া তোকে ওইখানে বাইন্দা কাটাবো, তারপরে তোকে ছেড়ে দেব। যদি এই কথা সত্য হয় তাহলে এটা কেন সত্য হবে না?
আপনাদের প্রবাদ বাক্য যদি এটা হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব, তাহলে আমারটা কেন সত্য হবে না? আমি তো বলবো আমাকে একটা শিক্ষিত না দিনদার মা দাও, আমি একটা সমাজ না দুনিয়া দিব, দুনিয়া দুনিয়া আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব। তুমি তো একটা সমাজ দিবে, আমি একটা দুনিয়া দিব, দুনিয়া। আর এটা সত্য প্রমাণ আছে। এই জন্য আখেরাতের এক শব্দে চলে আসলাম, চারটা পাঁচটাকে এক শব্দে নিয়ে আসলাম, আখেরাতের সমস্যা প্রত্যেক অস্তিত্বমান ব্যক্তির জন্য সমাধান দুইভাবে, ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে, এই দুই দ্বারা একটা সমাধান করা যেতে হবে। যে সমাধান করা যাবে, সত্য কথা এটাই, চাই দুনিয়ার যত নিম্নমানের মানুষ হোক, তাইলে রাবেয়ার বাড়ি আমাদেরকে আমাকে কোনোদিন কাঁদাইতো না, বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ফেরাউনের কীতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বলে আপনিও কি মাঝারি নাকি? না, মাঝারি না, মাঝারি বলতে যা বুঝে ওই মাঝারি না, কিন্তু দুনিয়া ঘুরতে যায়া বহুত জায়গা দেখতে যায়া চোখে পানি ঝরছে, পানি ঝরাইতে পারছি আর কিচ্ছু করতে পারি না। আপনারা চিনবেন না, ওলামারা চিনবেন, আবু আবদুল্লাহ উন্দুলুসিকে আপনারা চিনেন না, হুজুররা চিনেন, নাসিরুদ্দিন আলবানিকে আপনারা চিনেন না, হুজুরে চিনেন। ওই গ্রামে আমাকে কাঁদতে হয়েছে, একজন মুসলমানও নাই, অত যেখানে জন্ম নিছে নাসিরুদ্দিন আলবানি, যার নাম শুনলে আরবরা পর্যন্ত দাঁড়ায় যায়, নাসিরুদ্দিন আলবানি, ওনার কবর হলো আম্মানে, আমি জিয়ারত করে আসছি ওনার কবর। ওনার গ্রাম আমাকে কাঁদাইতো না। এই জন্য আমাদের উচিত ব্যক্তিগতভাবেও সম্মিলিতভাবে আখেরাতের সমস্যাকে সমাধান করা। আর যদি সুবর্ণ সুযোগ মনে করেন যে আল্লাহ কি আমাদের জন্য কোনো সুবর্ণ সুযোগ দিছে যে আমি এক লটারিতে সব জিতা যাব, এক লটারিতে সব জিতা যাব, এরকম কোন লটারি আল্লাহ দিছে? দিছে, আমি দেখাইতেছি, উল্টা ঘুরায় না, এমনি এমনি ঘুরান, দিছে আল্লাহ, এক লটারিতে সব জিতা যাবেন, সেটা হলো কালকে রাত্রের থেকে শুরু হবে রমজান, এক লটারিতে জিতা যাবেন।